পতন সন্নিকটে জেনে সরকারি দলের নেতারা অসংলগ্ন কথা বলছেন। বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান আন্দোলনে ভীত হয়ে সরকার বিএনপি সহ বিরোধীদের উপর নির্যাতন নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তার। সাইফুল ইসলামের রিপোর্ট। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের কয়েকটি জেলায় বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে ক্ষমতাসীনরা। বিএনপির আন্দোলনে সরকার ভয় পেয়ে নির্যাতন নিপীড়ন বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিছুদিন আগে তো বলতেন যে আপনারা আমরা নাকি রাস্তায় দাঁড়াতে পারি না, আমাদের নাকি কোমর নেই, তো এখন এত মানে অস্থির হয়ে গেছেন যে এখন আপনারা সব রকম শক্তি নিয়োগ করেই আপনারা জনগণের উপর অত্যাচার করছেন, নিবেদন করছেন এই আন্দোলনকে বন্ধ করার জন্য। তার অর্থই হচ্ছে যে সরকারের এখন পায়ের তলে মাটি নেই এবং সরকার প্রমাদ গুনছে, ভয় পেয়েছে, অত্যন্ত বেশি ভীত হয়েই তারা এখন এই সমাজে আক্রমণ চালাচ্ছে। মির্জা ফখরুলের দাবি, জনসমর্থন না থাকায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না সরকার। বিএনপি আরও উজ্জীবিত হয়েছে, আরও বেশি শক্তিশালী হয়েছে, আপনারা দেখেছেন এই কারণে যে প্রত্যেকটি প্রোগ্রামে আরও বেশি মানুষ আপনার সেখানে অংশগ্রহণ করেছে। আমাদের বিএনপি এমনিতেই তো অনেক ঐক্যবদ্ধ এবং এখন আপনার আরও বেশি উজ্জীবিত। সরকারের অন্যায় নির্দেশে বিরোধীদের উপর চড়াও না হতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।